নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তোমরা আপনার জন্য একটা খুশির খবর বর্তমানে কিন্তু আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন একটি অপশান যোগ করা হয়েছে সেই অপশানের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার আধার কার্ডটি কিন্তু ট্রান্সফার করতে পারবেন অর্থাৎ যদি স্ত্রী যদি তার আধার কার্ডটি তার স্বামীর অ্যাড্রেসে নিয়ে আসতে চায় তাহলে কিন্তু কোনো ডকুমেন্টস প্রুফ লাগবে না বিনা ডকুমেন্টস প্রুফে আপনি এই কাজটি কিন্তু এক ক্লিকে করতে পারবেন কেবলমাত্র স্বামীর আধার নাম্বার দিয়েই আপনি এই কাজটা করতে পারবেন খুব সহজেই এক ক্লিকে আপনি এই কাজটা কিন্তু করতে পারবেন তো সেই জন্য যারা অনলাইনে বর্তমানে আধার কার্ডটি ট্রান্সফার করতে চান তারা কিন্তু এই প্রসেসের মাধ্যমে করলে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে তো সেই জন্য আজকের ভিডিওতে আপনার দেখব যে কীভাবে আপনি আধার কার্ডটি ট্রান্সফার করবেন বিনা ডকুমেন্টস ছাড়াই সেটা কিন্তু এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচ থাকা বিলশনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক তো প্রথমত এই অফিসে চলে আসবেন এ লিঙ্ক তো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট চলে আসার পর লগ ইন ক্লিক করবেন লগ ইন ক্লিক করার পর এর কিন্তু যে মহিলা তারা কিন্তু যার ট্রান্সফার করতে চান আধার কার্ডটি তার আধার নাম্বারটা এখানে বসিয়ে নেবেন ঠিক আছে তার আধার নাম্বার কিন্তু এখানে বসাবেন বসিয়ে নেওয়ার পর তারপরে ক্যাপচারা ফিল করবেন ক্যাপচারা ফিল করে দেওয়ার পর তারপরে সেন্ড ওটি বাটন ক্লিক করবেন সেন্ড ওটি বাটন ক্লিক করলে তারপর কিন্তু আপনার এই আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে এখানে লগ ইন করবেন লগ ইন করার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে যাবে এবার ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন তারপরে কিন্তু বিভিন্ন রকম অপশান কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন কিন্তু ওপেন হয়ে গেল এরপরে আপনার যেটা করতে হবে এখানে অনলাইন আপডেট সার্ভিস অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে নতুন অপশানটায় হেড অফ ফ্যামিলি বেস অ্যাড্রেস আপডেট এই অপশান কিন্তু ক্লিক করবেন ঠিক আছে এই অপশান কিন্তু আপনি ক্লিক করে দেবেন এই অপশান ক্লিক করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে কিন্তু এখানে বর্তমানে কিন্তু বাপের বাড়ির যে কিন্তু অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে এখানে আধারে এরপর যদি আপনি স্বামীর বাড়ি অ্যাড্রেসে ট্রান্সফার করতে চান সেই জন্য কী করবেন এখানে হেড অফ ফ্যামিলি এখানে কিন্তু স্বামীর যে আধার নাম্বারটাও কিন্তু বসিয়ে দেবেন ঠিক আছে বিয়ে হওয়ার পর যে স্বামীর আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন স্বামীর আধার নাম্বার বোঝানোর সঙ্গে সঙ্গে এখানে তো মোবাইল নাম্বারটা অটোমেটিক চলে আসবে আধারে যেই মোবাইল নাম্বার লিখে আছে মোবাইলটা অটোমেটিক চলে আসবে তারপরে সম্পর্ক কী হয় তো হাজবেন্ড এখানে হাজব্যান্ড সিলেক্ট করবেন এখানে হাজব্যান্ড সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস এই অপশানে ক্লিক করার পর এখানে যদি স্বামীর এইসব ডকুমেন্টসগুলির মধ্যে কোনো একটা ডকুমেন্টস যদি থাকে তাহলে সিলেক্ট করবেন যদি এর মধ্যে কোনো ডকুমেন্টস না থাকে তাহলে সবাই নিচে দেখতে পাচ্ছেন সেলফ ডিক্লারেশান ফর্ম বলে একটা অপশান রয়েছে সেটা কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে এটা কিন্তু ক্লিক করে নেবেন এবার এই সেলফ ডিক্লারেশন ফর্মটা আপনি কোথায় পাবেন তো দেখুন এর সেফ ডিফিনেশন ফর্মের লিঙ্ক যদি ভিডিও ডিসক্রিপশান দিয়ে দেবো সেখান থেকে এই ফর্মটা আপনি ডাউনলোড করে নেবেন তারপরে এটা কিন্তু কালার প্রিন্ট আউট করে নেবেন করে নেওয়ার পর এখানে কীভাবে ফিল আপ করবে একটু মনো সহকারে দেখে নিন এবং এটা ফিল আপ করবেন কে কিন্তু ফিল আপ করবেন যে হাজব্যান্ড সে কিন্তু এটা ফিল আপ করবে তো প্রথমে এখানে যে কার নাম হবে তো এখানে কিন্তু হাজব্যান্ডের নাম হবে ঠিক আছে এখানে হাজব্যান্ডের নামটা বসে নেবেন এখানে হাজব্যান্ডের নামটা বসে নেওয়ার পর তারপরে এখানে অ্যাড্রেস এখানে যেই অ্যাড্রেসটা করতে চান অর্থাৎ হাজব্যান্ডের অ্যাড্রেস কিন্তু এখানে বসিয়ে নেবেন বসে নেওয়ার পর এখানে হাজব্যান্ডের আধার নাম্বার কিন্তু বসিয়ে দেবেন ঠিক আছে এখানে হাজব্যান্ডে কিন্তু আধার নাম্বার বসে হবে ঠিক আছে বোঝা গেল এরপরের যে অপশানটা দেখতে পাচ্ছি এর হাজবেন্ডের অ্যাড্রেস বসিয়ে দেওয়ার পর এই যে অ্যাড্রেসটা এখানে কিন্তু যে ওয়াইফ আছে তার নামটা এখানে হবে এখানে ওয়াইফের নামটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তার আধার নাম্বার বসিয়ে দেবেন তার আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু এখানে রিলেটেড মাই এখানে লিখবেন যে ওয়াইফ এখানে ওয়াইভ লিখে দেবেন এখানে ওয়াইভ লিখে দেওয়ার পর এরপর আপনি কী করবেন এরপর কিন্তু এটার কোনো কিছু করতে হবে না এখানে চলে আসবেন আপনি তার পরের স্টেপে চলে আসবেন ঠিক আছে তার পরের স্টেপে চলে এলে এবার দু নম্বর অপশানে চলে এলে এখানে কিন্তু কার এখানে নাম বসবেন এখানে কিন্তু যে ওয়াইফ আছে তার কিন্তু নাম এখানে সঠিকভাবে আপনি বসিয়ে দেবেন ঠিক আছে যে ওয়াইফ আছে তার নামটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন তো এখানে ওয়াইফের নামটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপরে তার তিন নম্বর অপশান কিন্তু চলে আসবেন ঠিক আছে এখানে নামটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে নিচে আসবেন নিচে আসার পর আরও একটা যে জায়গা আছে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এখানে কিন্তু ওয়াইফের নাম কিন্তু বসাবেন ঠিক আছে এখানে কিন্তু ওয়াইফের নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন ওয়াইফের নামটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কী করবেন এরপরে কিন্তু এখানে আপনাকে সিগনেচার করতে হবে যে হাজব্যান্ড তার কিন্তু এখানে সিগনেচার কিন্তু করতে হবে হেড অফ ফ্যামিলি এ কিন্তু সিগনেচার কিন্তু সঠিকভাবে করে দেবেন এখানে সিগনেচার এই জায়গাতে দেখতে পাচ্ছেন এই জায়গাতে কিন্তু সিগনেচার করতে হবে এই এর উপর কিন্তু আপনি সিগনেচার করে দেবেন সঠিকভাবে এবং কিন্তু এখানে ডেটটা আপনি বসিয়ে দেবেন এবার কোন ডেটটা বসাবেন যেই ডেটে আপনি কারেকশন করছেন সেই ডেটটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন সেই সেই ডেটে এই ফর্মটা স্ক্যান করে সেখানে আপলোড করতে হবে সেই জন্য ডেটটা সঠিক বসিয়ে দেওয়ার পর তো এই ফর্মটা সঠিকভাবে ফিল আপ হয়ে গেলেই তারপরে কিন্তু এই ফর্মটা আপনি স্ক্যান করবেন স্ক্যান করে কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে পিডিএফ ফর্মেটে আপনি আপলোড করে দেবেন এমবির মধ্যে এখানে সঠিকভাবে কিন্তু আপনি আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর তারপরে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে পেমেন্টের পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে পেমেন্টের পেজ ওপেন হয়ে যাওয়ার পর দেখতে হচ্ছে পঞ্চাশ টাকা কিন্তু পেমেন্ট করতে হবে আপনাকে সেই জন্য এখানে ঠিক ছোটো মারবেন এখানে ঠিক ছোটো মেরে দেওয়ার পর তারপর কিন্তু এখানে পে ইউ এই অপশনটা কিন্তু সিলেক্ট করবেন করে দেওয়ার পরে মেক পেমেন্ট অপশান কিন্তু ক্লিক করবেন ঠিক আছে মেক পেমেন্ট অপশানে ক্লিক করে দেবেন এবার মেক পেমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিং মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন অথবা এর মাধ্যমে কিন্তু আপনি পেমেন্টটা কিন্তু করতে পারেন তো আপনার কাছে যেটা আছে সেটা দিয়ে কিন্তু এখানে সঠিকভাবে কিন্তু আপনি পেমেন্ট করে দেবেন পঞ্চাশ টাকা এখানে সঠিকভাবে পেমেন্ট করে দেওয়ার পর তারপরে পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আপনার সামনে একটা অ্যাগ স্লিপ কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে ঠিক আছে পেমেন্টটা একবার হয়ে গেলে তারপরে কিন্তু আপনার সামনে এক স্লিপ কিন্তু এইভাবে শো হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন একটা এস এর নাম্বার কিন্তু দেওয়ার রয়েছে এই নাম্বারটা আপনি অবশ্যই কিন্তু কপি করে রাখবেন এটা কিন্তু পরবর্তীকালে কাজে লাগবে ঠিক আছে এটা কিন্তু কপি করে রাখবেন অথবা এটা প্রিন্ট আউটও করে রাখতে পারেন এই পেজটা এরপর আপনি কী করবেন এরপর কিন্তু এটা লগ আউট করবেন এখানে যে ওয়াইফের যে এখানে লগ ইনটা করেছিলেন এটা কিন্তু লগ আউট করে দেবেন এটা লগ আউট করে দেওয়ার পর এবার যে যে হাজবেন্ড আছে তার এখানে লগ ইন করবেন ঠিক আছে এটা লগ আউট করে দেবেন করে দেওয়ার পর যে হাজবেন্ড আছে তার এখানে লগ ইন করবেন সঠিকভাবে এবার তার এখানে লগ ইন করে দেওয়ার পর তার ড্যাশবোর্ডটা এইভাবে খুলে যাবে ড্যাশবোর্ডটা এইভাবে খুলে যাওয়ার পর তারপর আপনি কী করবেন তারপরে একটা অপশান কিন্তু দেখতে পাচ্ছেন নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসার পর একটা অপশান কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে দেখতে পাচ্ছেন হেড অফ ফ্যামিলি রিকোয়েস্ট বলে একটা অপশান আছে এই অপশানে কিন্তু ক্লিক করবেন ঠিক আছে এই অপশান কিন্তু আপনি ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার সামনে নতুন একটি পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এই নতুন একটি পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপরে যে এর নাম্বারটা যেটা কপি করেছিলেন সেই এর নাম্বারটা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে যে ওয়াইফের যে এর নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে অ্যাকসেট বাটনে ক্লিক করবেন একসোট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাকসোট হয়ে যাবে একসেট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এটা পুনরায় কিন্তু লগ আউট করে দেবেন ঠিক আছে এখানে এসে কিন্তু এটা পুনরায় পুনরায় লগ আউট করে দেবেন করে দেওয়ার পর এবার যে স্ত্রীর যে অ্যাকাউন্টটা সেটা লগ ইন করবেন ঠিক আছে সেটা লগ আউট করে দেওয়ার পর যে ওয়াইফ আছে তার অ্যাকাউন্ট কিন্তু পুনরায় লগ ইন করবেন ঠিক আছে এটা প্রথম লগ আউট করে দেওয়ার পর তার অ্যাকাউন্ট কিন্তু পুনরায় এখানে লগ ইন করবেন লগ ইন করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে নিচে থেকে এলে দেখতে পারবেন বর্তমানে কিন্তু ভেরিফিকেশন স্টেজ অবস্থা কিন্তু রয়েছে এবং কিন্তু কিছুদিন পর এটা অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্রুভ হয়ে গেলেই আপনার যে যে স্ত্রীর আধার কার্ডটা স্বামীর অ্যাড্রেসে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে কোনো প্রুফ ছাড়াই বা কোনো ডকুমেন্টস ছাড়াই স্বামীর যে অ্যাড্রেসটা আধার কার্ডের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা স্ত্রীর যে আধার কার্ডে অ্যাড্রেস সেখানে নিয়ে আসতে পারবে ঠিক আছে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আপনি এক ক্লিকে এই কাজটি করতে পারবেন তারপর দু ছ থেকে সাত দিনের পর কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে গেলেই আপনার আধার কার্ডটি অনলাইন থেকে এখানে ডাউনলোড করে নেবেন করে গেলে হয়ে গেল তো এইভাবে আপনার কোনো অ্যাড্রেস প্রুফ কিন্তু লাগবে না এই প্রসেসের মাধ্যমে করলে আপনার খুব তাড়াতাড়ি অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এবং এই ডিক্লেশন ফর্মটা কিন্তু লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে গিয়ে কিন্তু ডাউনলোড করে নেবেন এবং এই ভিডিও যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো যদি প্রবলেম হয় তাহলে কিন্তু কমেন্ট করে জানা আমি অবশ্যই রিপ্লাই করবো এবং আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলোসেনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছি নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ